একজনের মাথা আর একজনের পাছা সমানে সমান। কিরে বাবা, আপনার তো কথা কন না, কথা হাসা না মিছে? সত্য কথা। কথা যদি হাসা হয়, ওনে একটা মানুষের পাছায় সেজদা দেয়, নিয়ত কিন্তু তার পাছা না, নিয়ত হলো কাবাতে শরীফাতে আল্লাহ নাকি বাবা? কিন্তু মাথারা তো গেছে আরেকজনের পাছায়, আইসে আপনারা কোন তো যারা নামাজ পড়ছেন, দুই একদিন পাছার মধ্যে গুতা টুতা লাগে নাই কপালে? লাগছে, দোয়াই লাগে আল্লাহ রসুলের মিথ্যা কথা কইন না, লাগছে আইসে লাগছে। এক আর একটা কই, এই আর একটা কথা কমু, এটাও আল্লাহ রসুলের দোয়াই দিয়ে কমু, যারা নামাজ পড়ে একবারে সেজদায় যান, আল্লাহ আকবর বলে সেজদাতে গেলেন রুকুর পরে, এই সেজদা গেলে সেজদা তো দিতে হবে সামনে, এই যে পিছনে আমি সামনে যে সেজদা দিছে তার যে পাও গুড়ালিটা, এই গুড়ালি থেকে দু একদিন কপাল লাগে নাই? কি মোল্লা সাহেব কেমন ঠায় হনি লাগছে? পায়ে লাগলেও কোনো দোষ নাই, পাছায় লাগলেও কোনো দোষ নাই, নাই, কারণ নিয়ত তার কাবাতে শরীফাতে আল্লাহ আকবার। এখন আসেন, একটা মানুষ জেতা, সেই মানুষটার পায়ে আমার কপাল লাগছে তাতেও দোষ নাই, ওই লোকটার পাছার মধ্যে আমার কপাল লাগছে তাতেও কোনো দোষ নাই। ওই মানুষটা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, মরে গেল, তখন ওই মূর্তাকে সামনে রাইখে এখন জানাজার নামাজ পড়েন, আল্লাহু আকবার। কিরে বাবা, ও সময় কি মাথা নিচে যায় না? মাথা নিচে যায় না কেন একবার ভাইবে দেখেন তো, ও সময় মাথা নিচা করার নিষেধ কেন? আল্লাহু আকবার কে মাথা উপর দিকে দেন, মাথা নিচের দিকে দেন না, নামাজে দেন নিচের দিকে, ওটাও তো নামাজ, ই জানাজার নামাজ। এই নামাজে মাথা নিচে না দিয়ে মাথা উপরের দিকে দেন কেন? কারণ সামনে যে আছে, সামনে যে আছে মূর্তা, ওই মূর্তার ভিতরে আসল মালিক নাই নাকি বাবা? মালিক নাই, মালিক চলে গেছে, এই জন্য ওটাকে সেজদা করা চলবে না। যারা জ্যান্ত মানুষ, প্রত্যেকের ভিতরে মালিক বিদ্যমান রয়ে গেছে, এইখানে মানুষের পায়ে সেজদা করা মানে আল্লাহকেই সেজদা করা হয়ে যায়। তাই বাবা, সব ফেরেশতারা সেজদা দিছিল, তারা ফেরেশতা আছে, 70,000 ফেরেশতার মাস্টার মুকরম আবেদ 9.5 লক্ষ বৎসর আবাদত বন্দিগি করছিল, সে কোনো আবাদত বাদ হয় নাই, সব আবাদত কইরা আল্লাহর খলিফার পায়ে মাথা নত না কইরা তার 9 লাখ বছরের আবাদত বন্দিগি ধ্বংস হয়ে গেছে এবং তার জায়গা হয়েছে ফিনারে খালে দিনা জাহান্নাম, তার পদবি হয়েছে আজাজিল শয়তান। তাই যদি শয়তান হতে না চাও, তাহলে আগে ধরো যে একজন মানুষের পাও, মানুষের পাও ধরলে আর শয়তান হইব না, মানুষের পাও না ধরলে, মানুষের পাও ছাইরে দিলে তখন তার শয়তান হওয়া ছাড়া আর কোনো পথ নাই। বাবা, আপনারা, আমি তো লেখাপড়া তেমন করতে পারিনি, আপনারা তো করছেন, যারা মুরব্বী বাবারা তাদেরকে বলি, আমার মুরব্বী বাবাদেরকে বলি, আমি প্রাইমারি স্কুলে পড়ছি, আমার ভাগ্যে আর লেখাপড়া জোটে নাই, গরিব ঘরে জন্ম, পেটের কষ্টটাই মিটাইতে কষ্ট গেছে, লেখাপড়া করার সুযোগ হবে কোথেকে? কিন্তু যতদিন স্কুলে গেছি, যতদিন কোনো পরীক্ষা আসছে, ততদিনই আমার বাবা মা তার পায়ে ধরে সালাম করে তারপরে পরীক্ষা দিতে গেছি।
দাদাকে দেখি নাই আমার বাবা বড়, আমার বাবা বিয়ে করার আগেই আমার দাদা চলে গেছে, কিন্তু আমার দাদিকে দেখেছি, আমার দাদির কাছে যে পায়ার দিয়ে সালাম করছি, দাদি আমি পরীক্ষা দিতে যাই আমার জন্য দোয়া করো। আপনারাও করছেন, যখনই মানুষের পায়ে হাত দেওয়া সালাম করা, এটা বেদাত বলে ঘোষণা করতে শুরু করলো। আস্তে 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 মা বাবার পায়ে হাত দেওয়া মানুষের বন্ধ হয়ে গেল। যখন নাকি বন্ধ হয়ে গেল, আর সেই থেকে এই দেশের বৃদ্ধাশ্রম গুলি তৈরি হইতে শুরু হইল। যতদিন মা বাবার পায়ে হাত দিয়া সন্তান সালাম ভক্তি করছে, ততদিন এই দেশে বৃদ্ধাশ্রম ছিল না। কারণ মা বাবার পায়ে হাত দিয়া সালাম করছে, মা বাবাকে সম্মান করছে, মা বাবা কি এটা বুঝছে, এই ভালোবাসা এই মহাব্বতে মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিতে হয় নাই, বৃদ্ধাশ্রম তো এর হয় নাই। যবে সালাম উঠে গেছে, পায়ে হাত দিয়ে সালাম করবে না, খালি আসসালাম আলাইকুম, পায়ে হাত দিব না, যেদিন থেকে পায়ে হাত দেওয়া উঠে গেছে সেই দিন থেকে দেশে বৃদ্ধাশ্রম। আপনি আপনার বাবাকে আপনার মাকে পায়ে হাত দিয়ে সালাম করবেন, দেখবেন আপনার ঘরে যে সন্তান হবে ওহ দেখতে দেখতে আপনার পায়ে হাত দিতে শুরু করবে। আপনি আপনার মা বাবার পায়ে হাত দেন নাই, আপনার পায়ে আপনার সন্তান হাত দিবে সালাম করবে, এটা আপনি আশা করবেন কেন? আপনি যা করবেন তাই তো পাবেন। তাই বাবা, মা বাবা, মায়ের পদতলে সন্তানের জান্নাত, যে জান্নাতের আশায় আমরা ইবাদত বন্দেগী করি, এটা হলো আমার মায়ের পায়ের তলে। যেই মার পায়ের তলে জান্নাত, ওই মায়ের পায়ে আমি চুমা খাবো না, ভক্তি করবো না, আমি কি কুত্তার পায়ে ভক্তি করব নাকি? মা বাবার পায়ে আপনি ভক্তি সেজদা করবেন, পীর মোরশেদের পায়ে আপনি ভক্তি সেজদা করবেন, আপনার যে স্কুলের শিক্ষক আপনি তার পায়ে ভক্তি শ্রদ্ধা করবেন। যিনি স্ত্রী তিনি তার স্বামীর পায়ে ভক্তি সেজদা করবেন। কসম আল্লাহর, এতে যদি আপনার আমল নামায় কোনো পাপ হয়, আমি আল্লাহর কাছে এখনই হাত তুলে বলবো আপনাকে পাপের ভাগই না বানাইয়া আল্লাহ যেন আপনার পাপের ভারগুলি সব আমার কাঁধে দেয়, আমি কবুল করে নিব। আপনার বাবা পায়, মায়ের পায়, স্ত্রী স্বামীর পায়, ভক্ত তার পীরের পায়, ছাত্র তার শিক্ষকের পায়, দেশে ন্যায় পরায়ণ বাদশাহ থাকলে প্রজারা তার রাজার পায় সেজদা করবেন। এটা কোরআনের তাফসির, তাফসিরে কাবিরে এই সেজদার বিবরণগুলো করছে। সেজদা দুই ভাগে বিভক্ত, একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। সম্মানের সেজদা মানুষই মানুষকে করবে, আর ইবাদতের সেজদা মানুষ হইয়া আল্লাহরে করবে। ইবাদতের সেজদা মানুষকে করা যাবে না, সম্মানের সেজদা কখনো আল্লাহরে করা যাবে না, এটা মানুষ হইয়া মানুষকেই করতে হবে। তাফসিরে কাবিরের বর্ণনা। আর আমার বাজান তো
একটু রাগি মানুষ ছিল, সে বলতো যেই মানুষের মাথাটা মা বাবার পায় পীরের পায় নত হয় না, ও কোনো মানুষের মাথা না, ওটা উপরের মাথা না, ওটা নিজের মাথা, ওটা কোনো মানুষের মাথা না। আমি আর কি বলবো,